চট্টগ্রামে আজকের পরীক্ষার মূল প্রশ্নের সঙ্গে হুবহু মিলে গেছে 50 শিক্ষার্থীর কাছে আগেই পাওয়া প্রশ্ন, আইনগত ব্যবস্থা নিচ্ছেন ম্যাজিস্ট্রেট। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে 4G নিলাম, অংশ নিচ্ছে 2টি মোবাইল ফোন অপারেটর, লাইসেন্স দেওয়া হবে আগামী সপ্তাহে। পাইকার থেকে ভোক্তার কাছে আসতেই কয়েক হাত ঘুরে বেড়ে যাচ্ছে চালের দাম, সরকারের নেওয়া পদক্ষেপের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। কুয়াকাটাকে ঘিরে অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি বাড়ছে ভূমিদস্যুদের প্রতারণাও, সাইনবোর্ড লাগিয়ে দখল করছে জমি প্রভাবশালী মহল। এবং বসন্তের প্রথম দিনে ঋতুরাজকে বরণ করতে প্রকৃতির সাথে মেতেছে সব বয়সী মানুষ, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের বিক্রি বেড়েছে কয়েক গুণ।